কম্প্যাকশন, কম্প্যাকশনটা আমাদের কিসের জন্য দরকার জানেন? সয়েলের স্ট্রেন্থ বাড়ার জন্য। আমরা শিয়ার স্ট্রেন্থ করছি না, শিয়ার স্ট্রেন্থ বাড়লে কি হবে? সয়েলের ইফেক্টিভ স্ট্রেস বাড়লে সয়েলের শিয়ার স্ট্রেন্থ বাড়বে। শিয়ার স্ট্রেন্থ বাড়লে কি হবে? আমার যে ফাউন্ডেশনটা দিব, ফাউন্ডেশনের ক্রস সেকশন কমে যাবে। ক্রস সেকশন কমে গেলে আমাদের স্ট্রাকচারটা কি হবে? ইকোনমিক হবে। তো আমাদের একজন ইঞ্জিনিয়ার হিসেবে যেটা মাথায় রাখতে হবে যে আমাদের স্ট্রাকচারটা ইকোনমিক করা, ঠিক আছে? তো আমাদের এই জন্য কম্প্যাকশন জিনিসটা জানা খুবই দরকার। কম্প্যাকশনের পর যে পার্ট লেকচার 12 আমরা দেখব সেটেলমেন্ট নিয়ে, ঠিক আছে? সেটেলমেন্ট বেসিক্যালি দুই ধরনের হয়, একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে সেকেন্ডারি, যেটাকে আমরা কনসলিডেশন বলতেছি। সো কম্প্যাকশন, কম্প্যাকশন জিনিসটা বেসিক্যালি আসতেছে কম্প্রেশন থেকে, ঠিক আছে? এখানে কম্প্যাকশন বলতে কি বলা আছে? দ্য সয়েল ফুটিং, সাপোর্টিং ক্যাপাসিটি, সেটেলমেন্ট, শিয়ার স্ট্রেন এক্সেট্রা অল ডিপেন্ডস অন হাউ ওয়েল দ্য সয়েল কম্প্যাক্টেড। সো আমি একটু আগে বলেছিলাম যে সয়েলের শিয়ার স্ট্রেন, তারপর হচ্ছে সেটেলমেন্ট, সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি বলেন, সবগুলো ডিপেন্ড করতেছে সয়েলটা কেমন কম্প্যাক্টেড আছে। কম্প্যাক্টেড বলতে আর একটা জিনিস বোঝায়, সেটা হচ্ছে আমার যে সয়েলটা আছে ফাউন্ডেশনের নিচে, সয়েলের মধ্যে কি আছে? দুটো জিনিস আছে, একটা হচ্ছে ভয়েড আর একটা হচ্ছে ওয়াটার। কি আছে? একটা ভয়েড আর একটা হচ্ছে ওয়াটার। তো আমি যখন সয়েলটাকে কম্প্যাক্ট করব, তখন সয়েলের মধ্যে থেকে কি বের হবে? বেসিক্যালি আগে ভয়েড বের হবে। সো আমাদের কম্প্যাকশন চ্যাপ্টারে আমরা দেখব যে কিভাবে ভয়েডটা বের করে নিলে সয়েলটা কিভাবে কম্প্যাক্টেড হচ্ছে, ঠিক আছে? সো ভয়েড রিডাকশনটাই হচ্ছে বেসিক্যালি কম্প্যাকশনের পার্ট, আর যেখান থেকে ওয়াটার বের হয়ে যাবে সেই পার্টটা হবে কনসলিডেশন। সো দুইটা পার্ট, একটা হচ্ছে কম্প্যাকশন আর একটা হচ্ছে কনসলিডেশন। কনসলিডেশন হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট, অর্থাৎ এটা অনেক সময় লাগবে, আর কম্প্যাকশনটা হচ্ছে ইমিডিয়েট, তাৎক্ষণিক এটা রেজাল্ট দেয়। কারণ আমি তাৎক্ষণিক এটাকে কী করতেছি? কম্প্যাক্টেড করে ওয়াটারটা বের করে ফেলতে পারতেছি, সয়েল লেয়ারটা কমে যাচ্ছে, ফলে আমি ফাউন্ডেশন দিতে আমার সুবিধা হচ্ছে, ঠিক আছে? আর কনসলিডেশন যেটা দেখবো লেকচার 12, সেটা হচ্ছে কি অনেক সময় লাগে সেখানে ওই ফোর ওয়াটার ফোরগুলো বের হচ্ছে, ঠিক আছে? তো এখানে বলা আছে কম্প্যাকশন ইনক্রিজেস দ্য সয়েল স্ট্রেন্থ অ্যান্ড ডিক্রিজেস কম্প্রেসিবিলিটি অ্যান্ড পারমিয়েবিলিটি। তার মানে আমার যদি সয়েলটা কম্প্যাক্ট করি, সয়েলের শিয়ার স্ট্রেন্থ বাড়বে, এটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সয়েলের কম্প্রেসিবিলিটি কমে যাবে, অর্থাৎ সয়েলটাকে তার কম্প্রেস করা যাবে না। সয়েল যদি বেশি কম্প্রেস হয় তাহলে তো আমার ফাউন্ডেশন দেবে যাবে, তাই না? তো আমার যদি কম্প্যাক্টেড হয় সয়েলটা, কম্প্রেসিবিলিটি কি হবে? কমে যাবে। এবং পারমিয়াবিলিটি কি হবে? কমে যাবে, কারণ সেখানে মধ্যে আর ভয়েড থাকবে না যে পানি যাবে, ঠিক আছে? পারমিয়াবিলিটি কমে যাবে। ইট ইজ অলসো কন্ট্রোল ক্যারেক্টারিস্টিক্স অফ সোয়েলিং, শ্রিঙ্কেজ, ফ্রস্ট সাসপেক্টিবিলিটি। এগুলো আমরা একটুতে দেখবো, সোয়েলিং কি, তারপর হচ্ছে শ্রিঙ্কেজ কি, ফ্রস্ট সাসপেক্টিবিলিটি কি। কম্প্যাকশন ইজ দ্য ফিজিক্যাল প্রসেস টু ডিক্রিজ দ্য ভয়েডস অফ সলিড সয়েল বাই স্ট্যাটিক অর ডাইনামিক লোডিং। সো কম্প্যাকশন বেসিক্যালি একটা ফিজিক্যাল প্রসেস, ঠিক আছে? এটা হচ্ছে ফিজিক্যাল, এটা হচ্ছে আপনার কোনো একটা জায়গায় ফাউন্ডেশন করার আগে সেখানে আপনি কি আগেভাগে সেখানে লোডিং করে সয়েলটার একটু কি করবেন, কম্প্যাক্টেড করতেই হবে, যেটা আপনার ইনিশিয়াল। সেটা হচ্ছে একটা ফিজিক্যাল প্রসেস, যেটা স্ট্যাটিক অথবা ডাইনামিক লোড দিয়ে আমরা কি করতে পারি, সেটা কমাই করতে পারি। স্ট্যাটিক বলতে কি বোঝায়? ওই জায়গার উপর আপনি অনেকদিন ধরে অনেকগুলো বস্তা রেখে দিচ্ছেন, ঠিক আছে? বস্তা মানে কি লোড আর কি। সো এটা হচ্ছে কি আপনার স্ট্যাটিক। ডাইনামিক বলতে কি, মনে করেন আপনি রাস্তা করতেছেন, ওখানে রুলার যাচ্ছে, রুলার গাড়ি, ওটা হচ্ছে ডাইনামিক, ঠিক আছে? মুভি। সো বেসিক্যালি দুইটা ওয়ে, স্ট্যাটিক ডাইনামিক লোডিং এর মাধ্যমে আমরা কম্প্যাকশন জিনিসটা করতে পারি। নেক্সট স্লাইড। এখন যেটা আমাকে বুঝতে হবে সেটা হচ্ছে আমাদের এই কম্প্যাকশন, এই কম্প্যাকশনটা মেইন যে প্যারামিটার সেটা কি হবে জানেন? ড্রাই ইউনিট ওয়েট। সেটা কি হবে? ড্রাই ইউনিট ওয়েট। তো ড্রাই ইউনিট ওয়েটটা কি আমরা আমাকে আগে জানতে হবে, হোয়াট ইজ ড্রাই ইউনিট ওয়েট? আগে আমাকে জানতে হবে ইউনিট ওয়েট কি। ইউনিট ওয়েট ইকুয়াল টু সয়েলের ওয়েট ডিভাইডেড বাই সয়েলের ভলিউম। এটা কি জানি সবাই? তাহলে এটা আমরা এখন জানলাম, সেটা হচ্ছে কি ড্রাই ইউনিট, এটা ড্রাই না, এটা ওনলি ইউনিট ওয়েট। ইউনিট ওয়েট ইকুয়াল টু সয়েলের ওয়েট ডিভাইডেড বাই সয়েলের ভলিউম। আর এটা আমরা কিভাবে পাবো? আমাদের কম্প্যাকশন জিনিসটা বের করার জন্য আমাদের বেসিক্যালি দুইটা টেস্ট আমরা করে থাকি, প্রোকটক টেস্ট, স্ট্যান্ডার্ড প্রোকটক টেস্ট। কি না? প্রোকটক টেস্ট, স্ট্যান্ডার্ড প্রোকটক টেস্ট। সো আমরা প্রোকটক টেস্ট দেখবো কিভাবে আমরা ওখানে করতেছি। তার আগে আমি বেসিক আগে একটা জিনিস জেনে নিই, সেটা হচ্ছে মনে করেন এটা হচ্ছে আমাদের মোল্ডটা, যেখানে আমি সয়েল পার্টিকেলটা রাখবো, এটা হচ্ছে আমার একটা মোল্ড সিলিন্ডার, ঠিক আছে? সয়েল পার্টিকেল এখানে রাখার আগে আমাকে কি করতে হবে? মোল্ডের ভলিউমটা বের করতে হবে। ভলিউম কিভাবে বের করবো? এটা ডায়ামিটার জানলে তো আমি কি বেছি, সিলিন্ডার ভলিউম। সো আমার কি লাগবে আগে? ডায়ামিটার মোল্ডে। সো ডায়ামিটারটা নিলে আমি কি পেয়ে যাচ্ছি, ওই সয়েল পার্টিকেল যেখানে রাখবো এটার ভলিউমটা পেয়ে যাবো, ঠিক আছে? সিলিন্ডারের সূত্র, ভলিউমের সূত্র বসাই দেবো শেষ। এখন আমাকে যেটা করতে হবে, আমার প্রোকটক টেস্ট বলি বা স্ট্যান্ডার্ড
টপিক টেস্ট বলি বলতে আমাকে সবগুলো যে রাখবো আমাকে লেয়ার অনুসারে রাখতে হবে তিনটা লেয়ার পাঁচটা লেয়ার আমরা প্রসেসে গেলে দেখবো কয়টা লেয়ার মনে করেন আপনি প্রথমে একটা লেয়ারে সলটাকে রাখলেন রাখার পর আমাকে 25 ব্লো দিতে হবে কয়টা ব্লো 25 ব্লো দিতে হবে 25 ব্লো দেওয়ার পর তারপর আমি আরেকটা লেয়ারে গিয়ে আবার সেম সল দিব তারপর আবার 25 ব্লো দিব আবার আরেকটা লেয়ারে যাব 25 ব্লো দিব এরকম করে দিয়ে দিয়ে আমার কম্প্যাক্টেড করে সিলিন্ডারটাকে ফিল করতে হবে ফিল করার পর আমি কিভাবে ওয়েটটা পাবো প্রথমে আমি এটা খালি ওয়েট নিব সেটা হচ্ছে কি W1 পরে সয়েল সহ কম্প্যাক্টেড করার পর যেটা ওয়েট নিব সেটা কি W2 তাহলে W2 থেকে W1 যদি বাদ দিই আমি কি পাচ্ছি W2টা পাচ্ছি সো W2টা এখানে বসাইলাম ভলিউম আমি বসাইলাম তাহলে কি পাইলাম ইউনিট ওয়েট পেলাম এখানে এটা কি সবাই বুঝছে বুঝছে এটা আমার কি লাগবে আমার ড্রাই ইউনিট ওয়েট লাগবে আমার ইউনিট ওয়েট দিয়ে কোনো কাজ হবে না কিন্তু আমার ড্রাই ইউনিট ওয়েট বের করতে আমার কি লাগবে আগে ইউনিট ওয়েট লাগবে সো ফর্মুলা একটু সবাই লিখেন ফর্মুলা একটু লিখেন गामा डी इक्वल टू गामा बाय 1 प्लस डब्ल्यू छोटा दे डब्ल्यू ये डब्ल्यू टेक ही बोलें तो वाटर कंटेंट वेरी गुड ये डब्ल्यू टेक ही वाटर कंटेंट तब मानिए हमारे ड्राई यूनिट वेट दूसरे पैरामीटर पर डिपेंड करे एक अच्छे यूनिट वेट रूप पर आप अच्छे वाटर कंटेंट के रूप पर ये जिस चीज की बुझते पर ही तब और डिफिकल्ट हमारे को बुझते पर बिजी थी बुझा कैसे তাহলে এই ফর্মুলাটা অবশ্যই জানতে হবে আমাদের ঠিক আছে গামা ইকুয়াল টু গামা বাই 1 প্লাস W W হচ্ছে কি ওয়াটার কন্টেন্ট এখন আসি আমাকে আমি যে স্যাম্পলটা নিলাম এই স্যাম্পলের জন্য আমার টেস্ট করতে হবে ঠিক আছে আমরা বেসিক্যালি জিওটেক ল্যাবে এগুলো করার কথা তারপর আমরা আজকে আবার জানবো এটা হচ্ছে মনে করেন আপনি একটা মাটির স্যাম্পল নিয়ে আসছেন এটার মাটিটার ড্রাই ইউনিট ওয়েট বের করার জন্য স্যাম্পল নিয়ে আসছেন স্যাম্পল নিয়ে আসার পর আপনাকে একই স্যাম্পল মনে করেন আপনি 5 থেকে 6 বার একই স্যাম্পল নিয়ে নিয়ে বারবার পরীক্ষা করছেন বিভিন্ন ওয়াটার কন্টেন্টের সাপেক্ষে প্রথমে মনে করেন যে মাটি যে স্যাম্পলটা নিলে ওটার সাপেক্ষে আপনি একটা নির্দিষ্ট ওয়াটার মিশাইছে কম্প্যাকশন করার আগে একটা পার্ট হচ্ছে আপনাকে পানি মিশাইতে হবে পানি নিয়ে না মিশাইলে সেখানে মধ্যে কি হবে সয়েলগুলো মানে ক্লগিং হবে না একে অপরের সাথে লাগবে না তো আপনাকে কি করতে হবে পানি মিশাইতে হবে তো আপনি একটা সয়েল স্যাম্পল এখান থেকে নিলেন নেওয়ার পর মনে করেন W1 পরিমাণ পানি মিশাইলেন তা আমি আমি তো জানি যে কি পরিমাণ পানি আমি মিশাইছি এটাকে আপনি W1 ধরছেন কি ধরছেন হ্যাঁ আপনি কোন একটা স্ট্রাকচার আনতে যাচ্ছেন আপনি ওখানে শুধু কি স্ট্যাটিক লোড বা ডাইনামিক লোড দিলে হবে না আপনাকে এটার আগে কি দিতে হবে পানি দিতে হবে পানি দেওয়ার পরে আপনি সেখানে কি করতে পারবেন লোড দিতে পারবেন তো পানিটা দিলে কি হবে তাড়াতাড়ি সয়েলগুলো বসে যাবে সো এইজন্য আমাকে কি করতে হচ্ছে ওয়াটার কন্টেন্টের মান বের করতে হচ্ছে মানে আমি প্রথমে একটা সয়েল স্যাম্পল নিলাম যে জায়গায় ফাউন্ডেশন করব ওখানে আমি W1 পানি অ্যাড করলাম করার পর দেখলাম ঠিক আছে করার পর আমি সয়েলটাকে এখানে দিলাম তারপরে পানি সয়েল করে তারপরে এটাকে কম্প্যাক্টেড করে ঠিক আছে এটার W বের করছি কি বের করছি W মানে কি ওয়েট ওয়াটার কন্টেন্ট না এটা বড় হাতে W ঠিক আছে বের করার পর এখানে আমি কি বের করছি ইউনিট ওয়েট বের করছি ইউনিট ওয়েট এখানে বসা দিয়ে ওয়াটার কন্টেন্টের মান এখানে বসা দিয়ে আমি কি বের করছি না ইউনিট ওয়েট এটা কি বুঝছি সবাই এটা হচ্ছে স্যাম্পল 1 এর জন্য তাহলে কি হবে গামা D1 সেম ভাবে আমি কি স্যাম্পলে এখানে আরেকটা ওয়াটার কন্টেন্ট দেব ওয়াটার কন্টেন্ট চেঞ্জ করছি হালকা মনে করেন আগে একটু নিছি এখন আরেকটু বাড়াই দিছি সেম ওয়াটার কন্টেন্ট বাড়াই দিলাম তাহলে আমি কি পাইলাম আরেকটা কি পাবো সেম ভাবে গামা D2 পাবো সেম ভাবে আমি কি পাইলাম গামা D3 এই কি সয়েল স্যাম্পলে কত হবে মানে আমি যদি অন্য সয়েল নিই তাহলে কিন্তু আর এটা হবে না তাহলে কি সয়েল ধরে আমি ওয়াটার কন্টেন্ট গুলো কি করতেছি বাড়াই বাড়াই আমি গামা ডি বের করতেছি ঠিক আছে 6 পর্যন্ত নিলাম তাহলে আমি এখানে গামা ডি 6 পেলাম গামা ডি 5 পেলাম এটা কি সবাই বুঝছি এখন এটা বোঝার পর আমাকে আমি আমাকে সোজা গ্রাফ প্লটে চলে যেতে হবে এই গ্রাফ প্লটটা যদি আমরা বুঝি তাহলে আমাদের কম্পিটিশন পুরোটাই শেষ সো চলো যাচ্ছি নিচে থাকে ওয়াটার কন্টেন্ট অর্থাৎ পানির পরিমাণ এখানে থাকবে আপনার গামা ডি অর্থাৎ কি ড্রাই ডেনসিটি সো আমার কম্প্যাকশন জিনিসটা দুটো জিনিসের উপর ডিপেন্ড করবে একটা হচ্ছে কি ড্রাই ডেনসিটি আর একটা হচ্ছে কি ওয়াটার কন্টেন্ট এখন আসি প্রথমে যে কাবি ওয়াটার পেয়েছি এটা কারাসপান্ডে আমি কি পেয়েছি গামা ডি ওয়ান তাই না তাহলে এখানে মনে করেন যে ডাব্লিউ ওয়ান এখানে ছিল গামা গামা ডাই ডি ওয়ান এখানে ছিল একটা পয়েন্ট পাইছি তো আমি যতই ওয়াটার আস্তে আস্তে বাড়াচ্ছি এটা জিনিস খেয়াল করে নিচে মিস করলাম এটা প্রথমে আমি এই ওয়াটার কন্টেন্টের জন্য গামা ডি পাইছি
পরবর্তী বাটনে আরেকটু বার আইছি গামাটি গিয়েছে পারবে না কমবে বলেন তো পারবে কারণ আমি পানি আস্তে আস্তে বাড়াচ্ছি মানে কি শার্টটা যতই পানি পাচ্ছে শার্টটা ততই কম্প্যাক্টেড হয়ে যাচ্ছে তার মানে কি গামাটি অর্থাৎ ড্রাই ইউনিট ওয়েট বেড়ে যাচ্ছে সো আমি এটা বাড়াচ্ছি এটা বাড়তেছে এটা বাড়াচ্ছি এটা কি হচ্ছে বাড়তেছে ঠিক আছে মনে করেন 4 পর্যন্ত বেড়ে গেল কিন্তু আপনার যখন পাশে আসছি 5 এ যখন আসছি এটা কি হলো এটা বাড়তেছে না এটা আস্তে আস্তে কি হচ্ছে কমতেছে এই এই মেকানিজমটা বুঝতে হবে আমাকে মনে করেন প্রথমে পানি দিলাম ওটার জন্য গামাটি কি হলো পারছে এটা নিলাম পানি আরেকটু বাড়াইলাম গামাটি ড্রাই ইউনিট ওয়েট কিউসি সাইডে পারছে গামাটি বাড়া মানে কি সয়েলের শিয়ার স্ট্রেন বাড়া সয়েলের ইফেক্টিভ স্ট্রেস বাড়া সয়েলটা কম্প্যাক্টেড হওয়া পানি আরেকটু বেশি দিছি কিউসি সয়েলের গামাটি পারছে মানে আরেকটু বাড়াইছি পারছে কিন্তু একটা পয়েন্টে গিয়ে দেখলাম এরপরে পানি যখন বাড়াইছি আর গামাটি বাড়ে না বরং কি কমে এখন কমে গেছে তার মানে এখানে আমার মেইন কনক্লুশনটা আমি মনে করেন 4টা পয়েন্ট পর্যন্ত বাড়ালো 5টা পয়েন্ট পাওয়ার পর কি হলো আমার এটা কমে গেল যে পয়েন্টে আসে আমি পিক পাইছি ওই পয়েন্টটাকে কি বলে বলেন তো অপটিমাম মাস্টার কন্টেন্ট থ্যাংক ইউ ভেরি মাচ আমার এটা কেন বের করতে হয় এখন বুঝবো যে আমার অপটিমাম মাস্টার কন্টেন্ট কেন বের করতে হয় তো মনে করেন আমি এই সয়েল স্যাম্পলে কত এত ওয়াটার কন্টেন্ট অ্যাড করছি আমি কি পাইলাম হাইস্ট ড্রাই ডেনসিটি পাইছি কি পাইলাম ড্রাই ডেনসিটি হাইস্ট ম্যাক্স বলবো এটাকে হাইস্ট ড্রাই ডেনসিটি পাইলাম হাইস্ট ড্রাই ডেনসিটি পাওয়া মানে কি ওই ওই ময়েশ্চার কন্টেন্টের জন্য ওই জায়গায় সয়েল স্যাম্পলটা কি যথেষ্ট কম্প্যাক্টেড করা যাবে এই ওয়াটার কন্টেন্টের জন্য এরপরে কিন্তু যদি আমি ওয়াটার কন্টেন্ট বাড়ায় আর কম্প্যাক্টেড হবে না বা এটা কি আস্তে আস্তে ডেন্সিটি কমে যাবে বা এর আগে কিন্তু থাকলে ডেন্সিটি কম তাহলে এমন একটা ওয়াটার কন্টেন্টে ঠিক আছে যদি আমি ড্রাই ডেন্সিটি ম্যাক্সিমাম পাই ওই মানটাকে বলা হয় কি অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট ওএমসি বলে এটাকে অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট তো এই অপটিমাম ময়েশ্চার কন্টেন্টটা যদি বের করতে পারি কোন একটা প্লেসের জন্য আমি ওই জায়গায় কি পরিমাণ পানি অ্যাড করব কম্প্যাক্ট করার আগে সেই জিনিসটা বের করতে পারব ঠিক আছে তাহলে আমি একটা জায়গায় ফাউন্ডেশন করব ফাউন্ডেশন করার আগে আমাকে কি জানতে হবে ওই জায়গায় কি পরিমাণ কয় বালতি পানি ডালবো সেটা আমি বেসিক্যালি আগে টেস্ট করে বের করব ঠিক আছে ছোট একটা স্যাম্পল নিয়ে সেটার জন্য ছোট একটা অ্যামাউন্ট বের করব যে এত এই স্যাম্পলের জন্য এই পরিমাণ পানি তাহলে কি বিশাল পরিমাণ এই এরিয়ার জন্য কি পরিমাণ পানি আমি কনভার্ট করতে পারবো ঠিক আছে তাহলে কি লাগবে আমার ওএমসিটা বের করতে হবে ঠিক আছে তাহলে আমার পানি অপচয় বেঁচে গেল ঠিক আছে যথেষ্টভাবে আমি কি করতে পারলাম মাটিটারে কম্প্যাক্টেড করে ফেলতাম আর কোনো ভয় থাকবে না ঠিক আছে তাহলে ওএমসি বের করা কিন্তু আমার মূল টার্গেট ঠিক আছে প্রত্যেকে ড্রাই ডেন্সিটি থেকে তো এটাই হচ্ছে বেসিক্যালি পরীক্ষা কিন্তু এখানে আরেকটা টার্ম চলে আসছে সেটা হচ্ছে কি জিরো এয়ার ভয়েড লাইন আরেকটা লাইন আছে তো এখানে একটা জিনিস খেয়াল করেন আমি প্রথমে বলছি দুইটা টেস্ট একটা হচ্ছে প্রোকটোর টেস্ট একটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রোকটোর টেস্ট তো এখানে সব ধরনের পরীক্ষা তো আর কি হয় না একই হয় না কিছু কিছু পরীক্ষা মানে হেভি কনস্ট্রাকশনের জন্য কিছু কিছু পরীক্ষা সফট বা লাইট ঠিক আছে কিছু কিছু রেসিডেন্সিয়াল এলাকা কিছু কিছু মনে করেন যে বড় বড় যেগুলো ইন্ডাস্ট্রি করবে ওগুলোর জন্য তো দুই ধরনের টেস্ট দুই ধরনের মান একটাতে আমরা সয়েলের পরীক্ষা বেশি নিব কেজি মানে হ্যামার যে এখানে হ্যামার দিয়ে কম্পেক্ট করবো হ্যামারের ওয়াইড বাড়াই দিব এখানে এক ধরনের ক্রাইটেরিয়া পাবো এখানে সো দুই ধরনের ক্রাইটেরিয়ার জন্য আমরা দুই ধরনের বেসিক্যালি কি পাবো কার একই হবে এটার এটার মতো পার্থক্য কি বলেন তো এটা হচ্ছে হেভি কনস্ট্রাকশনের জন্য যে কার্ডটা পাবো এটা কি হেভি আর এটা হচ্ছে একটু নর্মাল আর ঠিক আছে তো দুইটা কার্ড একই হবে এখান থেকে আমরা সেম অপটিমাম মাস্টার কন্টেন্টটা বের করতে পারবো ঠিক আছে তাহলে এটা এক ধরনের টেস্ট এটা আরেক ধরনের টেস্ট দুইটাই কম্প্যাকশন টেস্ট ঠিক আছে এখান থেকে অপটিমাম বের করা যাবে এখান থেকেও করা যাবে সো এখানে যে অপটিমাম ওই গাটা পাইছে ওই এমসিটা পাইছে এটা যোগ করে দিলে যে লাইনটা হবে সেটা কি বলা হচ্ছে বলেন তো লাইন অফ অপটিমাস বলা হচ্ছে এটাকে লিখে রাখেন লাইন অফ অপটিমাস অপটিমাস তাহলে আমার ওএমসি দুটা যদি যোগ করে দিই তাহলে যে লাইনটা পাবো সেটা হবে কি লাইন অফ অপটিমাস আরেকটা ইকুয়েশন লিখতে হবে আমি যদি জিরো ইয়ার ওয়াইড লাইনটা যদি বের করতে চাই এই কার্ভের জন্য কম্প্যাকশন কার্ভের জন্য আমাকে আরেকটা ইকুয়েশন লিখতে হবে ইকুয়েশনটা একটু কথা লিখেন গামা ডি ইকুয়াল টু 1 মাইনাস এম এ জি গামা ডব্লিউ
quarter of gamma divided by 1 plus ug equation ta ekটু লিখে রাখে equation ta লিখতে হবে কেন আমি থিওরিটিক্যালি এয়ারবট লাইন বের করব জিরো এয়ারবট লাইন বের করব যদি আপনাকে কখনো কোশ্চেন করা হয় না বাইরে জিজ্ঞেস করা হয় কনভেকশন কার্ড বের করে জিরো এয়ারবট লাইন দেখাও তখন আপনাকে আগে equation ta লিখতে হবে ঠিক আছে জিরো এয়ারবট লাইন বলতে কি বোঝাচ্ছে ওই জায়গার কোনো পয়েন্ট নাই ওই জায়গায় কোনো কি নাই পয়েন্ট নাই ওই জায়গার স্যাচুরেশন অর্থাৎ পানি দ্বারা পূর্ণ এটা ডিগ্রি অফ স্যাচুরেশন হবে কি 1 এটা এস এর মান হবে কত 1 ডিগ্রি অফ স্যাচুরেশন একদম 100% এই জায়গায় কোনো কি নাই পয়েন্ট নাই তো এটা যদি আর এটা কি হয়ে যাবে এটা মান 0 এন এন ডি কি বোঝায় পার্সেন্ট অফ ইয়ার পয়েন্ট আমরা এন বলতে কি বুঝি পার্সেন্টেজ অফ ইয়ার পয়েন্ট তো এখানে আমি যদি জিরো ইয়ার পয়েন্ট লাইনটা যদি এখানে দেখাতে চাই আমাকে আগে ইকুয়েশনটা বের করতে হবে এখানে এন এর মান কি ধরতে হবে জিরো ধরতে হবে সো জিরো ধরার পর ইকুয়েশনটা ফাইনালি দাঁড়াবে এরকম গামা ডি থিওরিটিক্যাল এটা হচ্ছে থিওরিটিক্যাল প্র্যাকটিক্যালি আসলে কখনো কি হয় না ইয়ার পয়েন্ট জিরো হয় না কখনোই হয় না যখন একটা হ্যামার পুশ করবে পুশ করার পর যখন হ্যামারটাকে আবার তুলবে তোলার সময় দেখবেন যে কিছু পয়েন্ট আবার ঢুকে গেছে সো এটা কি মানে বাস্তবে এটা কখনোই কি হবে না এই লাইনটা আমরা পাবো না এটা থিওরিটিক্যালি এটা দাঁড়াবে জি ওমেগা ডব্লিউ 1 প্লাস ওমেগা জি এটা বুঝতে পারছিস সবাই এখানে মান 0 বসা দিলাম তার মানে ইকুয়েশনটা সিম্পলি দাঁড়ালো এটা ঠিক আছে এটা এটাকে বলা হচ্ছে কি 0 ইয়ার পয়েন্ট ইকুয়েশন 0 ইয়ার পয়েন্ট ইকুয়েশন তো ইকুয়েশনটা বেসিক্যালি এরকমই হবে একটা স্ট্রেট লাইন ইনক্লাইন একটা স্ট্রেট লাইন এই লাইনটাকে বলা হচ্ছে কি জিরো ইয়ারবট লাইন জিরো ইয়ারবট লাইন তার মানে কি বুঝাচ্ছে এই লাইনে ডিগ্রি অফ স্যাচুরেশন 1 এই লাইনে কোনো কি নাই এই লাইনের পর আর কোনো কি নাই ইয়ারবট নাই এটা হচ্ছে হাইস্ট লিমিট এই লাইনটা দ্বারা কি বুঝাচ্ছে লিমিটের মান বুঝাচ্ছে ঠিক আছে তাহলে এই লাইনের পর আর কি যাবে না কোনো কাট যাবে না এটা হচ্ছে বাউন্ডারি এই লাইনটাকে বলা হয় কি জিরো ইয়ারবট লাইন আর এই লাইনটাকে বলা হয় কি লাইন অফ অপটিমাস আর এই পয়েন্টটাকে বলা হয় কি ডেনসিটি ম্যাক্স এই পয়েন্টটাকে বলা হয় ডেনসিটি ম্যাক্স অর্থাৎ এই ডেনসিটি ম্যাক্স এর জন্য আমার কেন বের করতে হচ্ছে এই জায়গায় আমার ওয়াটার কন্টেন্টটা কত সেটা বের করার জন্য তার মানে আমার যে পরীক্ষাটা করছি এই ওয়াটার কন্টেন্টটা বের করা আমার মেইন উদ্দেশ্য তাহলে আমি ওই জায়গায় এই পরিমাণ পানি অ্যাড করব কনভেকশন আগে সেটা বের করতে পারব তো এখানে কি আর কোনো কোশ্চেন আছে বুঝতে পারছিস সবাই তাহলে এখন আমরা এখানে যে থিওরিটিক্যাল গুলো লেখা আছে এগুলো এখন বুঝে বুঝে যাবো আমাদের মেইন সব কিছুই বুঝে শেষ যে কার্ডটা আছে ওটাকে বলে কনভেকশন কার্ড The degree of compaction is measured in terms of tri-unit weight. So, আমরা কি বলতে পারি কি বের করছিলাম tri-unit weight দিয়ে তো বের করছিলাম In the beginning, the addition of water works as lubricant. প্রথম প্রথম শুরুতে যে পানি অ্যাড করতেছে এটা lubricant হিসেবে কাজ করে To reduce the void, void কমানোর জন্য And to increase the unit weight. তাহলে পানি অ্যাড করতেছি আমার কি হচ্ছে আস্তে আস্তে unit weight বাড়তেছে However, when the void is highly saturated, যখন পানি অ্যাড করতে করতে একদম voidগুলো fill up হয়ে গেছে পানি দিয়ে water starts to work as a কি হবে cohesion against compaction energy তখন কিন্তু আস্তে আস্তে কি হবে ওয়াটারটা এই মানটার কি মানে একে অপরের লেগে থাকতে সাহায্য করবে না বরং যেটা ক্লে পার্টিকেলের মতো কাজ করবে আর আমরা আসলে যে ইয়াটা করছি এটা বেসিক্যালি ক্লে সয়েলের জন্য নট স্যান্ডি সয়েল ঠিক আছে তখন কি পানি যখন একটা পর্যায়ে অতিরিক্ত হয়ে যাবে তখন সেটা কি হবে কোহেশন হিসেবে কাজ করবে তখন কম্পেকশন এনার্জি কি হবে আস্তে আস্তে কমে যাবে এন্ড ডাজ নট ওয়ার্ক এনি মোর টু ইনক্রিজ দ্য সয়েল ইউনিট ওয়েট তখন সয়েল ইউনিট ওয়েটটা কম পারবে না আস্তে আস্তে কি হবে কমে যাবে বাট রেদার টু ডিক্রিজ ইট টু ইনক্রিজ ওয়াটার কন্টেন্ট ডিউ টু রিডিউস কম্পেকশন এনার্জি টু দ্য সয়েল স্টেট তো যেটা বলা হয়েছে যদি আমার ট্রাই ইউনিট ওয়েট কমে যায় তখন কি হবে আমার পানির ওয়াটার কন্টেন্ট আস্তে আস্তে বাড়তেছে আমি এদিকে যত যাচ্ছি পানির ওয়াটার কন্টেন্ট কি হচ্ছে বাড়তেছে তো পানির ওয়াটার কন্টেন্ট বাড়তেছে তো আমার কম্প্যাকশন এনার্জি কি হচ্ছে আস্তে আস্তে কমে যাচ্ছে কিন্তু
কারণ ড্রাই ইউনিট ওয়েট কমে যাচ্ছে देयर इज एन অপটিমাম অ্যামাউন্ট অফ ওয়াটার তো যেখানে বলছে এখানে একটা এমন একটা পর্যায়ে আমার কি হবে অপটিমাম ওয়াটার কন্টেন্ট আছে ঠিক আছে ট্রান্সমিটস দা মোস্ট কম্প্যাকশন এনার্জি টু দা সয়েল গ্রেন স্ট্রাকচার তো এই পয়েন্টের কথা বলা হয়েছে যে এমন একটা পয়েন্ট আছে যেখানে আমি কি পাচ্ছি হাইয়েস্ট ড্রাই ডেনসিটি পাচ্ছি তো এই এটি বেসিক্যালি কার্ড আমরা যেটা শিখলাম এতক্ষণ প্রথম আপনি দেখেন এদিকে যাচ্ছেন মানে কি ওয়াটার কন্টেন্ট বাড়তেছে বাড়াচ্ছেন বাড়াচ্ছেন তো যতই বাড়াচ্ছেন কি হচ্ছে ড্রাই ডেনসিটি বাড়তেছে 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 একটা পয়েন্ট আপনি কি পেলেন ডেনসিটি ম্যাক্সিমাম পেলেন ফর গিভ ইউ ওয়াটার কন্টেন্ট বাড়াচ্ছেন বাড়াচ্ছেন ড্রাই ডেনসিটি আর বাড়তেছে না বরং কমতেছে কমতেছে সো আমি যে পয়েন্টটা হাইস্ট পাবো সেটা আমার কি অপটিমাম মোশ্চার পার্সেন্ট ঠিক আছে আর এখানে এই লাইনটা কি বলে বলছিলাম 0.9 থ্যাংক ইউ ঠিক আছে নেক্সট স্লাইড ল্যাবরেটরি টেস্ট আমরা অলরেডি জেনেছি যে ল্যাবরেটরি টেস্ট কিভাবে করতে হয় এখন প্রসিডিউরগুলো ঠিকই দেখা আছে কিনা তো डिफरेंट ওয়াটার কন্টেন্টেশন আর কি সাপেক্ষে আমি কি করব এখানে মোল্ড থাকবে মোল্ডের মধ্যে সলিড করে নিয়ে আমি এক একটা করে কি করব লেয়ারগুলো কম্প্যাক্ট করব ঠিক আছে তো এখানে আপনাকে এনার্জি বের করতে হবে এনার্জি কিভাবে বের করব সেটা একটু পরে দেখব তো ওয়াটার কন্টেন্ট ভার্সেস ড্রাই ডেনসিটি প্লট করে আমি অপটিমাম কি বের করব কম্প্যাকশনটা বের করব এটা বুঝতে পারছিস সবাই ঠিক আছে তো টেস্টের নাম যেটাই হোক না কেন একটা প্রুফ করব কি স্ট্যান্ডার্ড প্রুফ করব এটা লাইট টেস্ট হোক হেভি টেস্ট হোক যেই হোক আমার মেইন টার্গেট কি এখানে মোল্ডের মধ্যে মাটিগুলোকে রেখে লেয়ার পর করে রেখে কি করে 25টা ব্লো করে করে এটারে জাস্ট কম্প্যাক্টেড করে রাখা তারপর সেখান থেকে কি বের করা ওয়েট বের করা ঠিক আছে তারপর ড্রাই ইউনিট ওয়েট বের করব তারপর ওয়াটার কন্টেন্টের মানের সাথে কি ড্রাই ইউনিট ওয়েট করে অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট বের করব তো বিজ্ঞানী প্রক্টর ঠিক আছে বিজ্ঞানী প্রক্টর 1933 তে কি করছে একটা স্ট্যান্ডার্ড কম্প্যাকশন প্রসিডিউর করছে আর ড্যাম বানানোর সময় ড্যাম বানাতে হলে আগে কিছু কি করতে হবে মাটিগুলো ভালো করে বসাতে হবে কারণ ড্যামে নিচ দিয়ে কি হয় পানি যথেষ্ট ফ্লো থাকে চাপ থাকে সো দিস মেথড ইজ কল প্রক্টর মেথড স্ট্যান্ডার্ড এসটিএম মেথডের তার কি করছে স্ট্যান্ডার্ড করছে এই টেস্টটাকে বলা হচ্ছে কি প্রক্টর টেস্ট পরবর্তীতে আসেন তো একটু আগে স্লাইডে যান এখানে দেখেন মানে পর স্লাইড এখানে এই যে এখানে যে ইয়াটা দিয়ে আমি মোল্ড করব সরি কমপ্লিট করব এটার একটা নির্দিষ্ট ওয়েট থাকবে ঠিক আছে এখানে দিছে যে 5.5 এলজি সো এটা এই টেস্টের জন্য 5.5 আরেকটা টেস্ট যদি বলি তখন এটার ওয়েটটা কি হবে বেড়ে যাবে ঠিক আছে তো এটা নির্দিষ্ট ভলিউম ফেল দিয়ে কি থাকে বের করা থাকবে এটা ডায়ামিটার অনুসারে এগুলোর জন্য কোনো কি নাই ও এটা আরেকটা কোশ্চেন আছে সেটা হচ্ছে ফ্রি ফর্ম এখানে আরেকটা জিনিস আমাকে জানতে হবে যে আমি যে ওয়াইটটাকে ফেলবো এটা একটা নির্দিষ্ট হাইট থেকে ফেলতে হবে আমি ইচ্ছা মতো কি ফেলতে পারবো না তো এই হাইটের একটা নির্দিষ্ট মান অবশ্যই দিয়ে থাকবে ঠিক আছে ওটাকে কি বলে ফ্রি ফল হাইট অফ ফ্রি ফল তো এখানে হাইট অফ ফ্রি ফল থেকে আমি ওয়াইটটাকে ফেললাম সেটা কি হলো বারবার করলো এরকম ফেললাম হ্যাঁ তাহলে ওই ওয়াইটটাকে ফেলতে হবে সরি দূরত্ব থেকে এর বেশি উপরেও না নিচেও না ফ্রি ড্রপ নিচে হ্যাঁ ফ্রি ড্রপ আছে 12 ইঞ্চি এখানে 12 ইঞ্চি লেখা আছে ফ্রি ড্রপ 12 ইঞ্চি বেশি যাইতে পারবে না ঠিক আছে একবার স্লাইডে যাই তো এখানে প্রসিডিউর গুলো দেয়া আছে আমি জানতে বললাম এগুলো ঠিক আছে এগুলো নতুন করে কিছু করার নাই এখানে তিনটা লেয়ার কথা বলতে শুরু তিন বা তিন লেয়ার স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্ট আছে তাহলে কয়টা লেয়ার থাকবে তিনটা লেয়ার থাকবে এটার ভলিউম হতে আছে একদম মোল্ডের ভিতরে ভলিউম কত হবে ঠিক আছে আর কি দেয়া আছে দেওয়ার পর আমার একটা লেয়ার ফিলাপ করার পর কতবার ড্রপ দিব 25টা ড্রপ দিব ওই লেয়ারটা ফিলাপ করে আরেকটা লেয়ারে কত দিব 25টা ওটা দিলে আবার 25টা দিয়ে মোটামুটি কি হবে ওটা ফিলাপ হবে এভাবে করে আমি কি করলাম ফুল যখন দিব ওয়েট দিব এমটি ওয়েট থেকে ওটা বাদ দিয়ে সয়েলের নির্দিষ্ট ওয়েট থাকবে বুঝতে শেষ এরপরে এরপরে যে আমি যেটা বলছি কামাটি কোত্থেকে পাইলাম এখান থেকে এটা কোত্থেকে আসলো 0.1 ইকুয়েশন এগুলো এখানে লেখাই আছে ঠিক আছে এরপরে যাই এখানে আমাকে যে জিনিসটা জানতে হবে কম্প্যাকশন কার্ভ উইথ ভেরিয়াস কম্প্যাকশন এনার্জিস এনার্জি বলতে কি বোঝায় এনার্জি বলতে বোঝায় এখন আমাকে এনার্জি বলতে কি জানতে হবে আমি একটা জিনিস খেয়াল করেন আমরা এখন ফিজিক্স পড়ব আমি একটা ওয়েট ফেলবো মাটির উপর এই ওয়েটটা কি হচ্ছে আমি একটা নির্দিষ্ট উপরের দূরত্ব সরাইলাম না এই এনার্জিটাকে কি বলে পটেনশিয়াল এনার্জি ঠিক আছে তাহলে এখানে আমাকে পটেনশিয়াল এনার্জি ইকুয়েশন কি বলেন তো এনার্জি আমাকে এনজি এস এপ্লাই করতে হবে এনার্জিটা বের করতে হবে কম্প্যাকশন এনার্জিটা এম বলতে কি বুঝছি আমি যে জিনিসটা নিচ্ছি ওটা নির্দিষ্ট ওয়েট কত ছিল কত এলভি 5.5 এলভি বসাইলাম জি এর মান বসাইলাম এলভি তে বসাতে হবে ঠিক আছে তারপর এই এইচ বলতে ফ্রি ফলটা ফ্রি ফলটা বসাইলাম এখন আমার কথা হচ্ছে এখানে আরেকটা জিনিস গুণ হবে সেটা কি বলেন তো লেয়ার ইনটু কতবার মাপতেছে সেটা
ঠিক আছে মানে একটা একটা লেয়ার আপনি কতবার ভাবতেছেন 25 টা তিনটা লেয়ার না তাহলে তিনটা লেয়ার 3 ইনটু কত হবে 25 এই ফর্মুলা যখন পূর্ণ করবেন আপনি কি বের করতে পারবেন টোটাল এনার্জিটা বের করতে পারবেন ঠিক আছে কম্প্যাকশন এনার্জিটা সো আপনারা মনে করেন যে সয়েলের ইউনিট ওয়েট বেশি ওই সয়েলের জন্য আপনি এনার্জিটা পাবেন যে সয়েলের ড্রাই ইউনিট ওয়েট বেশি যার কম তার জন্য এনার্জিটা পাবেন কম মানে এবারে আস্তে আস্তে করে কি হলো এখন যেটা বুঝে আছে তার মানে তার কি তার এনার্জি কার কম এটা দ্বারা বুঝাচ্ছে কি এই সলের নিচে যখন গামা ম্যাক্স নিকাসে তার মানে কি এটার ইউনিট ওয়েটটা কি হয় সবচেয়ে বেশি ঠিক আছে তাহলে যেই সলের মধ্যে কি হবে অপটিমাম ওয়াটার কন্টেন্ট বেশি হবে ঠিক আছে কার বেশি হবে বলুন তো কার বেশি হবে বেসিক্যালি এখানে দুইটা টাই আমি যদি টেস্টের কথা বলি মনে করেন আপনি লাইট টেস্ট করছেন ঠিক আছে লাইট কনস্ট্রাকশন জন্য তখন আপনি কার বেসিক্যালি এরকম নিচের মতো পাবেন যদি আপনি আস্তে আস্তে হেভি করেন তখন ওখানে কম্প্যাকশন বেশি হচ্ছে হেভি টেস্ট গুলোতে ব্লো মানে লেয়ার বেড়ে যায় এখানে তিনটা ওখানে পাঁচটা তো লেয়ার বেশি হয়ে গেলে কম্প্যাকশন বেশি হচ্ছে না তখন আপনি কি পাবেন ড্রাই ইউনিটও বেশি পাবেন তো সেই সেই ক্ষেত্রে কি হবে এনার্জি মানে এনার্জির সাথে আপনার কার গুলো এভাবে চেঞ্জ হয় ঠিক আছে পরবর্তীতে যাই এখানে যে একটা ডেফিনিশনের কথা বলা আছে রিলেটিভ কম্প্যাকশন টা কি ড্রাই ডেনসিটি দ্যাট শ্যাল বি অ্যাচিভড ইন দ্য ফিল্ড অর্থাৎ ফিল্ডের মধ্যে আমি যে ড্রাই ডেনসিটি পাবো আর ওই সয়েল স্যাম্পলটা ম্যাক্সিমাম কত ড্রাই ডেনসিটি পাবে এই দুটোর রেশিওটাকে বাস কত বলা হচ্ছে রিলেটিভ কম্প্যাকশন বলা হচ্ছে তো এখানে একটা কথা বলা আছে সিন্স ম্যাক্সিমাম ড্রাই ডেনসিটি ভ্যারিস আপন দ্য কম্প্যাকশন এনার্জি লেভেল এন্ড দ্য টেস্ট মেথড ইট শ্যাল নোটেড দ্যাট আরসি কুড বি মোর দ্যান 100% উইথ দ্য কম্প্যাকশন এনার্জি ইন দ্য ল্যাবরেটরি স্কোর যদি আমি যে সয়েল স্যাম্পলটা নিলাম সেই সয়েল স্যাম্পলের জন্য যদি কম্প্যাকশন এনার্জি ল্যাবরেটরি যদি কম পাই কি পাইলাম কম পাইলাম সেক্ষেত্রে আমার বলা হচ্ছে যে আর সিলভেলো মান্ডেটের বেশি হয়ে যাবে ঠিক আছে তো এটা ডিপেন্ড করতেছে টেস্ট মেথডের উপর টেস্ট এক এক টেস্ট করলে একবার করলে একরকম পাবো আবার টেস্ট করলে আরেকরকম পাবো সো টেস্ট মেথডের উপর এটা ভেরি করবে এবং আর সি মান কি হবে 100 এর বেশি হবে যদি আমি ল্যাবরেটরিতে কম পাই আরেকটা পয়েন্ট লেখা আছে ইফ এ হাইয়ার ইফ এ ভ্যালু হায়ার ভ্যালু অফ আর সি ইজ রিকোয়ার্ড ইন দ্য ফিল্ড যদি আমার ফিল্ডে আর সি ভ্যালু 100 এর বেশি লাগে তখন কি করতে হবে হায়ার ফিল্ড কম্প্যাকশন এনার্জি দেন দ্য ল্যাবরেটরি এনার্জি ইজ রিকোয়ার্ড সো ইটস এ স্পেশাল রিকোয়ারমেন্ট তো বলা হইতেছে আমার আর সি মান যদি আরো বেশি পাইতে চাই ল্যাবরেটরিতে যেটা লো পাইছি ওই মানটা কি হবে আরেকটু বাড়াইতে হবে ঠিক আছে জাস্ট এইটুকু তো আর সি আসলে শুধু এই জিনিসটা কিন্তু দিয়ে হবে ঠিক আছে পরে যাই এখানে কি বলা হইছে ফ্যাক্টর সিলেক্টিং কম্প্যাকশন তো অনেকগুলো টার্ম আমাদের এখানে কম্প্যাকশনগুলো আমরা আপনারা নিয়ে পাবে কি কি ফ্যাক্টর কম্প্যাকশনটা আসলে কি আসতে পারে কি কি হইতে পারে ময়েশ্চার পানি হইতে পারে ভয়েড হইতে পারে আর কি হইতে পারে তার এখানে বলছে সয়েলের অ্যারেঞ্জমেন্ট হইতে পারে সয়েলটা কিভাবে সাজিত অ্যাঙ্গুলার না কি রেগুলার ঠিক আছে রিজন ফর দ্য ইনিশিয়াল ডিক্রিমেন্ট অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ক্যাপিলারি টেনশন কি ক্যাপিলারি বলতে যদি কোনো একটা সয়েলে ক্যাপিলারি টেনশন অর্থাৎ পানি নিচ থেকে যেটা চাপ দেয় ক্যাপিলারি কাজ করে তখন সেই ক্ষেত্রে সয়েলটা কিভাবে তাড়াতাড়ি কম্প্যাক্টেড হয়ে যাবে তো ওই জিনিসটা ওই সিনারিওতে বলা হয় বাবলিং অফ স্যান্ড তাহলে আমি যদি জিজ্ঞেস করি হোয়াট ইজ বাকিং অফ স্যান্ড বলতে হবে যে স্যান্ডের ক্যাপিলারি অ্যাকশনের কারণে সয়েলটা তাড়াতাড়ি কম্প্যাক্টেড হয়ে যায় সেই সিনারিকে কি বলা হয় বাকলিং অফ স্যান্ড এটা বেসিক্যালি কম্প্যাকশনকে এফেক্ট করে ঠিক আছে বলতে হবে কি কম্প্যাকশনকে এফেক্ট করে সো তাহলে কি হবে এটা হচ্ছে পানির একটা রিজন পরে আসি একটু আগে যাই এখানে একটা কার্ড দেখতেছি পরে এখানে একটা কার্ড দেখতেছি বেসিক্যালি বিভিন্ন স্যান্ডের জন্য আমাদের কম্প্যাকশন কার্ডগুলো এই মানে এরকম বিভিন্ন হবে যেমন যেটা আপনার স্যান্ডি সিল অর্থাৎ যেটা আপনার কোহেশন লেস ঠিক আছে ওইগুলো কি ওগুলো কম্প্যাকশন বেশি হবে যেগুলো আপনার আস্তে আস্তে ক্লে টাইপের ওগুলো কম্প্যাকশন কি হচ্ছে কমে যাচ্ছে এটা হচ্ছে হাইলি প্লাস্টিক এটা হচ্ছে লো প্লাস্টিক এভাবে করে কি হচ্ছে কমে যাচ্ছে ঠিক আছে সো এটা হচ্ছে বিভিন্ন স্যান্ডের জন্য কম্প্যাকশন কার্ডগুলোর সিনারি চলো যাই এখানে যেটা দিয়েছে পরবর্তী এফেক্টটা কিসের জন্য এনার্জির জন্য এনার্জির জন্য কিভাবে হয় সেটা যা একটু আগে বললাম খেয়াল করেন আপনি এখানে ব্লো কত দিছে 50টা এখানে ব্লো কয়টা দিছে 20টা এইরকম করে আপনি ব্লো বাড়াচ্ছেন যত ব্লো বাড়াচ্ছেন ওই সয়েলটা বেশি কি হচ্ছে কম্প্যাক্টেড হচ্ছে ওই সয়েলে কি হচ্ছে ড্রাই ডেনসিটি বেড়ে যাচ্ছে তো বেড়ে যাওয়া মানে কি আপনার সয়েলের কার্ভটা বেশি উপরে পাবে এগুলো কি ড্রাই ডেনসিটি কম এর জন্য এগুলো কি নিচে এগুলো তো ব্লো দিছেন কম সো ব্লোটা হচ্ছে ফ্যাক্ট এখন ব্লোটা কেমনে ফ্যাক্ট আমি ঠিকঠাক ইকুয়েশন করে দেখাইলাম ঠিক আছে
ইকুয়েশনটা দেখাইছি না আপনি ব্লোটাক জেনে আপনি একটা বড় সংখ্যা দিয়ে গুণ দিবেন তাহলে এনার্জির মান বেশি হবে না ছোট সংখ্যা দিয়ে গুণ দিলে কি হবে এনার্জি ছোট হবে ঠিক আছে সো আপনি 20 দিয়ে দিলেন একটা মান 25 দিয়ে ভাগ দিলেন কোন মানটা কি হচ্ছে এনার্জির মান বেড়ে যাচ্ছে তো এখানে এনার্জি কিভাবে বাড়তেছে সেটা আমাকে ইকুয়েশন দিয়ে বুঝাইতে হবে ঠিক আছে ইকুয়েশনে তাহলে বলতে হবে যতই ফ্লো বাড়াবো আমার কার্বন কি পাবো ততই বেশি পাবো পরবর্তী যাই আরেকটা ইফেক্ট সেটা হচ্ছে ওয়াটার কন্টেন্ট তো ওয়াটার কন্টেন্ট যেটা বলতেছিলাম যেটা অলরেডি আমরা শিখে গেছি যেটা হচ্ছে কি আমি পানি বাড়াচ্ছি আস্তে আস্তে পানি বাড়ানোর পর পানিটা কি হচ্ছে মাটিটাকে কি করতেছে কম পানি মাটির কোহেশন বাড়া দিচ্ছে ঠিক আছে মাটিটা একে অপরের কাছে চলে আসছে এটা আমরা ইজিলি কি হচ্ছে কম্প্যাকশন করতে পারতেছি ঠিক আছে কিন্তু একটা নির্দিষ্ট লিমিটের পর কিন্তু মাটিটা লুব্রিকেন্ট হিসেবে কাজ করে পরে মাটিটা কি কম পানি কোহেশন কাজ করে না ঠিক আছে এটা ক্লে পার্টিকেলের মানে মানে পানি অতিরিক্ত হয়ে গেলে যা হয় এটা কি হয় ওটা ভালোভাবে কম্প্যাক্ট করে না সো এই কথাটাই বলতেছে ওয়াটার কন্টেন্টটা কিভাবে ভেরি করতেছে ফর স্লাইডে যাই মেথড অফ কম্প্যাকশন এটা আমরা অলরেডি জানি বলছি না একটাতে আমরা ফ্লো বাড়াচ্ছি আরেকটাতে কমাচ্ছি মেথড তো একটাতে ওয়েট বেশি আরেকটাতে ওয়েট কম এমআরএ তো এখানে আমি কোন মেথড অ্যাপ্লাই করতেছি সেটা আমাকে জানতে হবে সেটার উপরে ডিপেন্ড করে আমি কি পাচ্ছি কম্প্যাকশনের মান বেশি কম পাচ্ছি ফর স্লাইড অ্যাডমিকচার অ্যাডমিকচার বলতে কি বুঝি জানেন আমার বিল্ডিং এর স্ট্রেন্থ বাড়ানোর জন্য আমরা কংক্রিটের সাথে যে এক্সট্রা কেমিক্যাল ইউজ করি ঠিক আছে কংক্রিটের সাথে বলেন বা যখন আমরা কাস্টিং করি তখন আমরা যে এক্সট্রা কেমিক্যাল ইউজ করি সেটাকে কি বলা হয় অ্যাডমিকচার বলা হয় সো অ্যাডমিকচার কি করতে পারে কম্প্যাকশনের উপর ইফেক্ট আনতে পারে ঠিক আছে কি মানে কোন টাইপের এবং কোন কত অ্যামাউন্টের অ্যাডমিকচার ইউজ করছি সেটার উপর ডাইরেক্টলি ডিপেন্ড করতেছে কথা শেষ পরের স্লাইডে যাই সলিড স্ট্রাকচার বলতে এটা অলরেডি প্রায় প্রথম ফিগারের মতো কাছাকাছি এখানে কি লিখছে কি লিখছে হাই কম্পিটিটিভ রিপোর্ট লো কম্পিটিটিভ রিপোর্ট তো মনে করে যে সলিডটা কি স্যান্ডি টাইপের ওই সলিডের মধ্যে পানি বেশি ঢুকবে পানি বেশি ঢুকলে ওটা কি ইজিলি কম্প্যাক্ট করা যাবে তাহলে ওটা কাটটা পাবো এটা এরকম হাইস্ট যে সলিড একটু ক্লে টাইপের ওখানে পানি বেশি নিতে পারবে না ওটা কাটটা পাবো কি ওটার নিচে সো সলিড টাইপটা কি ডিপেন্ড করতেছে ঠিক আছে সলিড স্ট্রাকচারটা কেমন আর একটা জিনিস ডিপেন্ড করে যে মনে করেন এখানে সলিডগুলো প্রায় একই শেপের হয় ক্লে টাইপের সলিড কিন্তু এখানে স্যান্ডি সলিডগুলো কি হয় একই টাইপের হয় না ঠিক আছে মানে কি হয় মানে একটা একটার সাথে এরকম লেগে যায় ঠিক আছে এরকম এরকম গাছ কি হয় কম্প্যাক্টেড হয়ে যায় আর কি সো স্যান্ডি সলিডগুলো জন্য জন্য মানটা বেশি হয়ে গ্রাফে ঠিক আছে তো টাইপটা একটা ম্যাটার করে এরপর পারমিয়াবিলিটি এখানে একটা কার্ভ আছে বুঝার দরকার সেটা হচ্ছে খেয়াল করে আমার নিচে আমি ওয়াটার ইউজ করতেছি ডাইডেন্সিটি বাড়তেছে 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 ডাইডেন্সিটি বাড়া মানে কি ডাইডেন্সিটি বাড়া মানে কি ওখানে কোনো ভয়েড নাই ভয়েড কমে যাচ্ছে তো ভয়েড যদি কমে যায় তাহলে পানি কিভাবে পাস হবে তাহলে পারমিয়াবিলিটি কি হচ্ছে কমে যাচ্ছে এই দিক দিয়ে যে মানটা দেয়া সেটা হচ্ছে পারমিয়াবিলিটি হ্রাসের হার তো দেখেন ডাইডেন্সিটি যেখানে হাই ছিল ওখান পর্যন্ত কি পারমিয়াবিলিটি আস্তে আস্তে কমে গেছে তারপর হচ্ছে আপনার কি হয়েছে সলিডটা স্ট্রেন্থ কমে যাচ্ছে সলিডের স্ট্রেন্থ কমে যাওয়া মানে তারপর আস্তে আস্তে পানি দিয়ে হচ্ছে সলিডটা তো বুঝছেন এবার পারমিয়াবিলিটি ভার্সেস ডাইডেন্সিটি কাজটা কি পানি যত বাড়াচ্ছে ডাইডেন্সিটি বাড়তেছে তার মানে সলিডের ভয়েড কমে যাচ্ছে ভয়েড কমে যাওয়া মানে কি পানি পাস হবে না পানি পাস না হওয়া মানে কি পারমিয়াবিলিটি কমে যাচ্ছে সো গ্রাফটা কি হচ্ছে কমে যাচ্ছে দিক থেকে ঠিক আছে এখানে দুইটা কার্ভের কথা বলছে মানে দুই ধরনের গ্রাফ ইউজ করবে এটা হচ্ছে ন্যাচারাল স্কেল আর এটা হচ্ছে লগ স্কেল এটা হচ্ছে জাস্ট ন্যাচারাল ঠিক আছে আর এটা কি লগ স্কেল যেটা বসাই একটা হচ্ছে ড্রাই কম্প্যাক্টেড আর একটা হচ্ছে কি ওয়েট কম্প্যাক্টেড ঠিক আছে একটা ড্রাই কম্প্যাক্টেড আর একটা কি ওয়েট কম্প্যাক্টেড এখন ড্রাই আর ওয়েট বলতে কি বোঝায় এটা আপনি যথেষ্ট পানি ইউজ করে পানি দিয়ে আস্তে আস্তে কি করছি কম্প্যাক্টেড আর এটা কি ড্রাই অবস্থায় করছি তখন গ্রাফটা কেমন হবে তো পানি দিলে কেমন না দিলে কেমন এটার উপর ডিপেন্ড করতেছে ঠিক আছে চলে যাই পরের স্লাইডে এখন দেখবো আমাদের কমপ্লেকশন পড়া প্রায় শেষ যা বুঝার বুঝাই শেষ কেমিস্ট্রি শেষ ফিজিক্স শেষ এখন চলে যাবো মানে কিভাবে অ্যাপ্লাই করবো কমপ্লেকশন যে মেথড আছে সেখানে একটা মেথডের নাম কি পেরিওমেটিক রাবার টায়ার রোলার আমরা রাস্তা করার সময় দেখা যায় এরকম দেখছি না সবাই এটা বেসিক্যালি করে কেন কমপ্লেকশনের কারণে করে কমপ্লেকশন করলে কি হবে এখানে কোনো ভয়েড থাকবে না ভয়েড না থাকলে কি হবে
স্টেবল হবে যদি এখানে বয়স থাকে বৃষ্টি পড়লে পানি ঢুকবে পারমিবিলিটি বাড়বে পরে একটা রাস্তা কিছু মিনিটে যাবে তো যথেষ্ট পরিমাণ কি করতে হবে আগে কম্প্যাক্টেড করতে হবে তো এটা একটা মেথডের নাম ঠিক আছে পরের মেথডটা কি শিফট ফুট রুলার এই ধরনের যদি দেওয়া হয় ডিভাইসটা অর্থাৎ আমি যে এই রুলারটা ইউজ করব যদি এরকম হয় এ বেসিক্যালি করে কখন এই মাটি রুলারে বেসিক্যালি প্রথমে সমান করে রাখে মনে করেন কোন একটা জায়গা আমি নতুন মাটি ভরাট করে একটা রাস্তা করব সেক্ষেত্রে এই রুলারটা বেসিক্যালি ইউজ করে এটার নাম কি শিফট ফুট রুলার আর এটার নাম কি স্মুথ হুইল রুলার আর যদি এরকম থাকে একদম ফ্ল্যাট এটা বেসিক্যালি আমরা দেখি আমাদের দেশে এটার নাম কি তাহলে স্মুথ হুইল রুলার অত যখন এরকম গাড়ি দেখবেন অবশ্যই বলবে যে গাড়িটা কি জানো স্মুথ হুইল রুলার ঠিক আছে এরপরে যাই মডিফাইড প্রপার টেস্ট বুঝি যেটা বলছি মডিফাইড প্রপার টেস্ট মানে কি প্রপার টেস্ট কে আর একটু মডিফাই করছে অর্থাৎ লোড আর বেশি বাড়া দিছে এখন তো তখন আপনি এনার্জি মাত্রা ইউজ করছে জিএসবি কত আসে এখানে আপনার ওয়েট কত এখানে টোটাল বই একদম সব লেখা আছে ওয়েট কত হবে মডিফাইড প্রপার জন্য কত এলবি হবে ফ্রি ফল কত হবে হাইট কত হবে ঠিক আছে সেখান থেকে আপনি কি করবেন এনার্জি মানটা বের করে দেখবেন এটা আবশ্যক কিনা ঠিক আছে এমজিএসএম মানটা বলবেন সাথে ব্লু এবং লেয়ার কিন করবেন চলে যাই এখানে কিছু এমপিরিক্যাল ফর্মুলা আছে এগুলো আসলে জানার দরকার নাই ঠিক আছে এখানে মানে কিভাবে আপনি এই রো ম্যাক্স বের করবেন রো ডি ম্যাক্স বের করবেন কিভাবে আপনি অর্থাৎ অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট বের করবেন তারপর হচ্ছে ম্যাক্সিমাম ডাইলেন্সিটি বের করবেন এগুলো হচ্ছে কি কিছু এমপিরিক্যাল ফর্মুলা আপনাদের যে লিকুইড লিমিটের মান দিয়ে দিই আমি আসলে যদি আমি স্পেসিফিক গ্রেডের মান দিয়ে দিই ঠিক আছে যদি আমি পার্সেন্ট রিটেন দিয়ে দিই 4% তখন এখানে বসাই দিলে আপনি কি পেয়ে যাচ্ছেন ডাইলেন্সিটি পেয়ে যাচ্ছে সেম ভাবে আপনি ময়েশ্চার কন্টেন্ট পেয়ে যাচ্ছে সো এমপিরিক্যাল ফর্মুলা বুঝতে পারেন কোন দরকার চলো যাই কারণ এখানে আমি বেসিক্যালি লিকুইড লিমিটের মান বসাই দিলে এবং সিলিকেট গ্রেডের মান বসাই দিলে আমি ময়েশ্চার কন্টেন্টটা পেয়ে যাচ্ছি সেম ভাবে আমি লাগি ময়েশ্চার কন্টেন্টের মান এখানে বসাই দিলে প্লাস্টিকিং এর মান বসাই দিলে গাড়ির জিপি পেয়ে যাচ্ছি ঠিক আছে পরে যাই ফিল ডেনসিটি এখন আমি যে ফিল্ডের কথা বলছি ফিল্ডের ডেনসিটি কিভাবে বের করব সেটার জন্য আপনাকে স্যান্ড কোন মেথড মানে অ্যাপ্লাই করতে হবে স্যান্ড কোন কোন মেথডটাকে আমি বেসিক্যালি বলি দিই সেটা হচ্ছে আমি মাটি থেকে যে জায়গায় বের করবো ওখান থেকে কি করবো মাটিটা কালেক্ট করে এনে এখানে একটা কোন আছে এই কোণে আমি ফিলাপ করবো ঠিক আছে ফিলাপ করে সেভাবে ওটার ওয়েট নিবো এই কোণের ভলিউম আমি জানি সেখান থেকে বেশি আমি কি ডেন্সিটি বের করে ফেলতে পারবো বাস এটাই ঠিক আছে নেক্সট স্লাইড সো